أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله صدق الله العظيم প্রিয় দেশবাসী বিজ্ঞ ওলামায়ে কেরাম তাওহীদের জনতা আপনারা রেডিও বার্তার মাধ্যমে আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর বার্তা শ্রবণ করেছেন। তিনি সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে হেফাজত ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন এবং পরবর্তীতে পরামর্শক্রমে আমাকে দায়িত্ব দিয়েছেন যে উনি যে ঘোষণা করেছিলেন আহ্বায়ক কমিটি গঠন করবেন এবং সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে আপাতত হেফাজত ইসলাম বাংলাদেশের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। সেই সূত্রে আমাকে দায়িত্ব দিয়ে বলেছেন ঘোষণাটা আহ্বায়ক কমিটির আপনি করে দেন। সেজন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে আহ্বায়ক কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে। আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকাতুহু এবং হেফাজত ইসলাম বাংলাদেশে আহ্বায়ক কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং সদস্য সচিব বা মহাসচিব হিসেবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম এর নাম ঘোষণা করার জন্য বলা হয়েছে। সাথে অরাজনৈতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসাবে আপাতত দুইজন সদস্য নাম ঘোষণা করা হচ্ছে। জনাব মাওলানা সালাউদ্দিন আনোপুরি এবং অধ্যক্ষ মিজান নুর রহমান চৌধুরী এই দুইজন সদস্য থাকবেন। মোট পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হেফাজত ইসলাম বাংলাদেশের ঘোষণা করা হল। এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আজকের থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের যাবতীয় কার্যক্রম কর্মসূচি সুচারুরূপে পরিচালিত